কানেক্টিং বাংলাদেশ, পাওয়ার্ড বাই বিকেএমইএ, সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট। ঈদ মোবারক প্রিয় দর্শক, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন, বিশেষ কানেক্টিং বাংলাদেশ। বাংলাদেশ গানের দেশ, প্রাণের দেশ, এবং এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ একজন আরেকজনের সঙ্গে যে যোগাযোগটা স্থাপন করে, প্রাণে প্রাণে, হৃদয়ে হৃদয়ে যে যোগাযোগটা স্থাপন করে, সেটি করে সুরের মাধ্যমে। আমরা স্বীকার করি আর নাই করি, কেউ গুনগুন করি আর নাই বা করি, সেরকম একটি দেশের আনন্দের এই আয়োজন, ঈদের আনন্দ, সেটা তো গানে গানেই হবে। আমাদের ২৪ ঘন্টার খবরের চ্যানেল, আমরা বলি সাধারণ মানুষের জন্যে আমরা খবর উপস্থাপন করি। আমাদের আনন্দ, দুঃখ, বেদনা সব কিছু বাংলাদেশের সাধারণ মানুষদের নিয়ে। সে কারণে ঈদের এই আয়োজনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষদেরকে নিয়ে নানা রকমের আয়োজন করে থাকি, গানের আয়োজন করে থাকি। আর এই এটি নিউজের একটি অনন্য অনুষ্ঠান কানেক্টিং বাংলাদেশ, যেটি দিয়ে আমরা আসলে অনেক মানুষের হৃদয়ের ভিতরে ঢুকি। আর গোটা বাংলাদেশ কেন, গোটা বাংলাদেশকে যিনি তার কণ্ঠ দিয়ে একসাথে করেন, হৃদয়কে জোড়া লাগান, তিনি আমাদের বাংলাদেশের গর্ব, মমতাজ। মমতাজ আপাকে আমরা বলি আমাদের এটি নিউজের মতন করেই, যিনি আপন আলোয় আলাদা, আমরাও সাধারণের মধ্যে আপন আলোয় একটু আলাদা, সেই আলাদা মানুষটিকে নিয়ে একটি আলাদা অনুষ্ঠান, আজকের ঈদের অনুষ্ঠান, ভাব সঙ্গীতের অনুষ্ঠান। ঈদের এই আয়োজনে মমতাজকে নিয়ে সঙ্গে আছে পুরো জয়মণ্ডপ এবং বাংলাদেশ। মমতাজ আপা, স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে ঈদ মোবারক, আমাদের সঙ্গে আজ শহীদুল ভাই আছেন বাঁশিতে, মমতাজ আপা আজকে গাইবেন। আমরা যেভাবে বলি যে যখন মমতাজ আপার গান আমরা শুনি, টিভি সেটের ওপারে বসে থাকি, উনি গান করেন, আমাদের ভিতরটা বাজে, অন্তরটা বাজে, আত্মার কোথায় কোথায় জানি একটু কানেক্ট করে। আজকে অন্তর তো বাজবেই, সেখানে মমতাজ আপার সুরের সঙ্গে ঢোল বাজবে, দোতারা বাজবে, বাঁশি বাজবে, সেটা জয়মণ্ডপে, সেই তার চিরচেনা ছোটোবেলার সেই বটগাছ তলায়। আমার সহকর্মীরা ওখানে রয়েছেন, কানেক্টিং বাংলাদেশের টিম ওখানে রয়েছেন, এবং ওখানে আজগর সরকার আছেন, যিনি আমার সঙ্গে আজকে সহ উপস্থাপক ঈদের এই বিশেষ আয়োজনে। আজগর ভাই, ইসলাম আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। জি, আমি জানি সকলেই খুব সেজেগুজে সুন্দর করে রেডি হয়ে আছেন, গান করবেন। আমরা আজকে ভাব সঙ্গীতের এই আয়োজন, ভিন্ন রকম একটা আয়োজন। আনোয়ার ভাই আছেন, আনোয়ার সরকার, জুলিয়া সরকার, খালেদা সরকার, পাগল খালেক আছেন, এবং আছেন জলিল সরকার। সকলকে ঈদের শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। আমরা কথা বাড়াবো না ভাবসঙ্গীতের কথা, কিন্তু একটু নিজের কথা বলতে চাই। মাঝে মধ্যে মমতাজ আপা, আমি একটু দুষ্টমি করেই বলি যে বাংলাদেশে যদি কোনো সাংবিধানিক কোনো আইন কানুন থাকতো, যে আত্মপ্রচার, যে নিজে আমি 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 এই বিষয়টা যদি কোনো একটা আইন করে বন্ধ করে দেওয়া যেত, খুব ভালো হতো। কিন্তু আজকে তোমার কথা বলতে গেলে প্রথমে আমার কথা বলতে হবে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে। 93-94 সাল, সে সময় আমি একেবারে প্রথম একটু একটু করে সাংবাদিকতা শুরু করেছি। মমতাজ আপা অনেক, তার অনেক আগে থেকেই মমতাজ। তো হঠাৎ করে গোয়ালন্দ ঘাটের ঘাট পার হচ্ছি, এবং ওখানে আমরা অনেক সাংবাদিকরা ছিলাম, দূর থেকে একটা খুবই স্ট্রং, একটা সুন্দর একটা গানের কলি ভেসে আসছে। আমি পাগলের মতো গাড়ি থামিয়েছিলাম, সেই মেমোরিটা ভুলি না। আমি জানি না আসলে কার কার নিয়তি, পরিণতি কোথায় কাকে নিয়ে আসে। যে মানুষটার গান শুনে ছুটে গেছিলাম, এবং 30 টাকা দিয়ে একটি ক্যাসেট কিনে নিয়ে আসছিলাম ওই দোকানের, যেই দোকানে বাজছিল গানটি, সেই মানুষটির নাম মমতাজ। এবং তারপর থেকে তাকে আমি ফলো করি, নানা অর্থে ফলো করি, মানুষ হিসেবে, একজন মানুষকে অনুপ্রাণিত করতে পারে যিনি তার নিজের কাজ দিয়ে, সেরকম একজন মানুষ। আর গানের কথা নাই বললাম, এটা ছোটো মুখে অনেক বড় কথা হবে, আমাদের গর্ব। এখনও 700-এর উপরে অ্যালবাম যার হয়েছে ইতিমধ্যে,
যিনি গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। আসলে বাংলাদেশের প্রতিটি মানুষের বুকের ভিতরে যে রেকর্ড আছে সেখানে একটি নাম মমতাজ, সেই মমতাজ আপা আমার বন্ধু, আমি গর্বিত আজকে এমন একজন বন্ধুকে নিয়ে এরকম একটি অনুষ্ঠান আমি কৃতজ্ঞ বন্ধুর কাছে বন্ধুর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভাবসঙ্গীতের মমতাজের সঙ্গে কথা বলি, মুনিশা আর বন্ধু আর নয়, একটু ভাবসঙ্গীত নিয়ে শুনতে চাই মমতাজ আপা। ধন্যবাদ, এই মুহূর্তে যারা শুনছেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বড় কথা হলো আজকে শুরুটাই একটু ভিন্ন রকম, আসলে ওই যে প্রথম কথাটা যে আমরা একটু আলাদা, আসলে আজকের আজকের বিষয়টা ওইরকমই যে আজকের প্রোগ্রামটাও একটু অন্যরকম আলাদা। তো সেই শুরুটা এমনভাবে হলো যে শুরুটাই মনে হয় একটা ভাবের মধ্যে চলে গেলাম, মানে কথাগুলো শুধু আমি না, আমি বলতে চাই যে মুনিশাহার কথা আর ভিতরে যে কী আছে, জাদু আছে, এটা সারা বাংলাদেশের মানুষই মুগ্ধ হয়। আর এই মুহূর্তে আমি শুনতে শুনতে মানে নিজের কথা হারিয়ে ফেলছি আর কি, যে কী বলবো, সেরকম একটা ভাবে চলে গেলাম। খুবই ভালো লাগছে যে কানেক্টিং বাংলাদেশ সেই অনুষ্ঠানটি ঈদের প্রোগ্রাম এবং এটা অন্যরকম করে তৈরি হচ্ছে। আর আজকে যারা বাউল এখানে আসছেন তারা সবাই আমার খুব কাছের বাউল, যাদেরকে নিয়ে আমি আসলে ছোটবেলা থেকে এই বাউল গান নিয়ে বড় হয়েছি, তারই মধ্যে যারা রয়েছে কয়েকজন আমি বলবো যে আনোয়ার সরকার, আজগর সরকার, পাগল খালেক, এরা সবাই আমার সেই ছোটবেলা থেকেই, কিন্তু আমি যখন শিল্পী এরাও আমাকে মানে আমার সাথে সাথে তৈরি হওয়া, একসঙ্গে তৈরি হওয়া। যাই হোক, আমি যেটা বলতে চাই যে তাদেরকে নিয়ে আজকে এই কানেক্টিং বাংলাদেশটা আমরা আজকে থাকবো অনেক সময় দর্শকদের সাথে, এবং বিশেষ করে আমি স্টুডিওতে থাকলেও তাদের সাথে এই মুহূর্তে মনে হচ্ছে যে একই জায়গায় আছি। একটু পরে হয়তো আমি গান শুনবো আর আমিও একটু সুর দিব মাঝে মাঝে, ভাবসঙ্গীত হবে একেবারে অরিজিনাল বাউল, যারা বাউলরা কীভাবে ভাবসঙ্গীতগুলো গায় বা এই এইগুলোই আর কি, খুব মজা হবে আমার মনে হচ্ছে আজকে, আমার এই মুহূর্তে খুব ভালো লাগছে। আমরা সবসময় এই অনুষ্ঠানটি শুরু করি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হয়েছি, আমরা মায়েদেরকে স্বাস্থ্য নিয়ে কথা বলি, কৃষি নিয়ে কথা বলি ইত্যাদি। আজকের অনুষ্ঠানে বলবো তথ্য প্রযুক্তি এবং মমতাজের সুর নিয়ে আমরা আজকে ঈদের এই আয়োজন কানেক্টিং বাংলাদেশ ভাবসঙ্গীত শুরু করছি। মমতাজ আপা, তোমার আমরা বলি প্রথম কি প্রশ্ন করবেন, কে প্রশ্ন করবেন, আমি বলি আজকে কে গাইবেন, কি গাইবেন প্রথমে ভাবসঙ্গীতে? শুরুতে আমিই গাবো, কারণ যে সুন্দর সুযোগ এটা হাতছাড়া নাই করি। আমি একটু সুর দিয়ে দিব একটি আধ্যাত্মিক গান, দেহতত্ত্ব গান। এই দেহতত্ত্ব গানটি আমাদের দেশে অনেক বাউল সাধক জন্ম নিয়েছেন, যাদের লেখা সুর করা গানগুলো দিয়েই আমরা আসছি বা আমাদের পরের প্রজন্ম মানে তারা আসবে, যুগ যুগ ধরে চলবে এই গানগুলো। আমার সাইজির গান, লালন সাইজির গান, পাঞ্জু সাইজির গান, তারপরে পাগলা কানাই, দূরবীন শাহ, এই ধরনের বড় বড় জালালউদ্দিন খাঁ, এরকম বড় বড় আমি বলবো উকিল মুন্সী, যাদের গান আছে, মনমোহন দত্ত, রাধারমণ, রাধাবল্লভ, এদের কথা বলছি আমি। তো আজকে তাদের গান শুনবো, অনেক সাধকরা হয়তো আমাদের মাঝে নাই বা তাদের পরেও যারা এখানে আমাদের বাংলায় বাউলরা জন্ম নিয়েছেন তাদের গানও আমরা শুনবো আমাদের বাউলদের কাছে। তা প্রথমে শুরু করে দিই একটি আধ্যাত্মিক গান, দেহতত্ত্ব গান, একটু আমি গাই, তারপরে এই গানটি হয়তো আমাদের বাউল যারা আছে তার মধ্য থেকে একজন আনোয়ার সরকার আপনাদের প্রতি আর আমার বন্ধু মমতাজ তো আছেই, বাংলাদেশের প্রাণ, একজন গানের প্রাণ, শহীদ আছে আমার সাথে, একটু বাঁশিতে সহযোগিতা করার জন্য, স্বাগত রাখার জন্য শহীদ আছে। আগে দম জেনে লও দমের মালা গলে রে মন,
দম জেনে লও দমের মালা গলে, আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, একদমে তিন মিলে দমের মালা গলে, দম জেনে লও দমের মালা গলে রে মন, দম জেনে লও দমের মালা গলে। আদমে সাইজের খেলা জপরে মন দমের মালা, ছেড়ে দাও তসবির মালা মন মালায় যা মিলে, আদমে সাইজের খেলা জপরে মন দমের মালা, ছেড়ে দাও তসবির মালা মন মালায় যা মিলে, মনের মানুষ দমে যা ওরে মন, মনের মানুষ দমে যাপ, তারে বসাও হৃদয় কমলে দমের মালা গলে, দম জেনে লও দমের মালা গলে, আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, একদমে তিন মিলে দমের মালা গলে, দম জেনে লও দমের মালা গলে। গানটা আসলে একেবারে বাউল স্টাইলে, আমাদের যারা বাউল আছে তারা তাদের মতো করে এই গানটাকে কিভাবে গায়, কিভাবে উপস্থাপন করে সেটাই আমি শুনতে চাচ্ছি বা আপনারা শুনতে চাচ্ছি করবেন আনোয়ার সরকারের। কিন্তু মমতা চাপা একটু, যে যেমন তোমরা যেরকম আধ্যাত্মিক এরকম ভাবসঙ্গীত করো, তোমরা অনেক কিছু বুঝো, কিন্তু অনেক আমরা অনেক বোকা, আমরা অনেক কম পড়াশোনা করি, আমরা অতটা বুঝি না। এই যে একদমে তিন মেলে, এটা আমি একটু বুঝতে চাই। আগে আমরা গানটা শুনি, তারপরে আমি একটু একটু গানটা নিয়ে কথা বলব। আচ্ছা আনোয়ার ভাই, হ্যাঁ গানটা শোনাও তুমি। আগে দম জেনে লও দমের মালা গলে, আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, একদমে তিন মেলে দম জেনে লও দমের মালা গলে, মন আমার ভাব জেনে লও ভাবের মালা গলে, আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, একদমে তিন মেলে দম জেনে লও দমের মালা গলে, আমার ভাব জেনে লও ভাবের মালা গলে, কমলে রে
মালা গলে আগে ভাব বুঝে নেও ভাবের মালা গলে দিনে জানো রে মন চব্বিশ হাজার মূলে রে মন আদমে দমের সমার এক লক্ষ ছত্রিশ হাজার রাত্র দিনে জানো রে মন চব্বিশ হাজার মূলে রে মন মোহাম্মদ আদম একদমে
চমৎকার চমৎকার শ্রদ্ধা অসাধারণ আনোয়ার সরকার। আনোয়ার ভাই, আমি কথা বলতে পারছি না, আপার কাছ থেকে শুনবো এখন। ভাব জেনে নাও ভাবের মালা গলে। আসলে এই গানের যে অর্থ, এই অর্থ যদি আমি বলতে যাই তাহলে আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় ধরে বলা উচিত, না হলে হয়তো পূর্ণাঙ্গ বিষয়টা বলা হয় না। তারপরেও মানে হয়তো এই এই মুহূর্তে এত সময় নেওয়াটাও ঠিক হবে না। আমি অল্পতেই বলি যে আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিন মেলে দমের মালা গলে, দম যে নেলাও দমের মালা গলে। অর্থাৎ তোমার যে দম, এই দম যে আসা যাওয়া করছে তোমার, এই আসা যাওয়ার মধ্য দিয়ে তুমি একটা নিঃশ্বাসও, একটা দমও তুমি সেই নাম ছাড়া তুমি ফেলবে না। এটাই হলো গুরু মুর্শিদের কথা, যে ওই নামের মধ্যে তুমি সেই দমের মালাটা তৈরি করো এবং সেই নাম নামটা জপো। কারণ ওখানে বলছে কিন্তু আলিফ লাম মিম, অর্থাৎ আলিফে হলো আল্লাহ, লামে হলো আদম, মিমে মুহাম্মদ। তো এখান থেকে সৃষ্টিতত্ত্ব থেকে বলছে সাধক পাঞ্জুশাহীজি, বলছেন যে আল্লাহ মুহাম্মদ আদম, অর্থাৎ আল্লাহর নূর থেকে মুহাম্মাদী নূর তৈরি, মুহাম্মাদী নূর থেকে হলো সারে জাহান আদম তৈরি, এবং 18,000 মাকলুকাতি তৈরি হয়েছে সেই নূর দ্বারা। তো সুতাটা কিন্তু এক, একই সুতায় গাথা, অর্থাৎ আল্লাহ থেকে মুহাম্মদ, মুহাম্মদ থেকে আদম, আদম থেকে সারা পৃথিবী সৃষ্টি। তো এই যে সৃষ্টির রহস্যে মানে মূলে কিন্তু আল্লাহ মুহাম্মদ আদম, আলিফ লাম মিম, এই তত্ত্ব, এই বিষয়গুলা, এই ভাবটা, এই প্রেমটা যদি তুমি তোমার হৃদকমলের হৃদয়ের মধ্যে তুমি জাগ্রত করতে পারো, তাহলে নিশ্চয়ই ওই এক সুতায় গাঁথা থাকতে পারবে, তাহলে তোমার এত খোঁজাখুঁজি দরকার হবে না। যেমন এখানে বলছে যে তুমি কাবায় যাও আল্লাহকে পাইতে, আল্লাহকে খুঁজতে, তুমি তোমার হিন্দু ধর্মে কি বলে কোথায় যায় তুমি তাদেরকে খুঁজতে যাও, কিন্তু সেটা যদি তোমার সাধনা থাকে, তোমার প্রেম থাকে, তোমার ভাব থাকে, তাহলে তুমি তোমার হৃদয়ের মধ্যে হৃদকমলে সেটা জাগ্রত করতে পারো। তো সে তুমি যদি একটা দম, তোমার একটা নিঃশ্বাসও সেই প্রেম ছাড়া, ভাব ছাড়া তুমি না ফেলো, নিশ্চয়ই তোমার সাথে তুমি এখানেই সেই কাবাতুল্লাহ, ওই বাইতুল্লাহর ঘর আল্লাহ তাল্লাহ দিবে তোমার দিলে। হ্যাঁ, অত দূরে দূরে দৌড়াইতে হবে না, কারণ আল্লাহ নিজেই তো বলছে যে আমি তোমার ঘাড়ের যে শাহরকটা আছে তার চাইতেও আমি নিকটে, মানে তোমার ঘাড়ে যে রকটা আছে শাহরক ওইটার চাইতেও আমি তোমার নিকটে থাকি। কিন্তু সেটা যদি তুমি সাধনা করতে পারো, ভাব জাগাইতে পারো, তার সাথে প্রেম করতে পারো, তাহলেই হয়তো তাকে ধরা, তাকে চেনা, এক সুতায় গাঁথা সম্ভব হবে। যেখানে কানেক্টিং বাংলাদেশ, বাংলাদেশ এরকমই করতে হবে, দূরে আর দূরে নাই, এখন কি দূরে আছে, কোথায় জয়মন্ত, কোথায় এটিএন নিউজ এর মানে কি বলে স্টুডিও, নাই তো, সব কাছাকাছি হয়ে গেছে। এই রকম কাছাকাছি যেতে হলে দূরের মানুষকেও কাছে টানা যায়, এই মাধ্যমটা হলো প্রেম, ভাব। তাই বলছে যে ভাব জেনে লও ভাবের মালা গলে, প্রেম জেনে লও প্রেমের মালা গলে। আর গানের মধ্যে আরো অনেক কথা আমি তো বললাম যে এই কথাগুলো বলতে গেলে অনেক সময়, আমি জানি মমতাজ আপা, এই অনুষ্ঠানটা আসলে আসলে তোমার, আমি আবার একটু আমার বন্ধুর প্রতি মানে ওই যে দম প্রতি দমে দমে আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠানটির আইডিয়াটি তাই মানে তারই, আমরা এই এরকম আরেকটি অনুষ্ঠান গত বছর করেছিলাম, এবং কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানটি মূলত আসলে নারী স্বাস্থ্য, কৃষি ইত্যাদি নিয়ে করি। একজন মানুষ হিসেবে, এমপি হিসেবে মমতাজ আপা এই এই প্রোগ্রামটির একজন ভক্ত, কিন্তু এভাবেও যে একটা ঈদের অনুষ্ঠানে একেবারে যাদের সঙ্গে গেয়ে বড় হয়েছেন, যারা মমতাজকে আসলে নানাভাবে তৈরি করেছেন, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করার স্বাদ, মানে
জয়মণ্ডপের বটগাছটি নিয়ে তিনি টেলিভিশনে আসবেন, এটি তার ইচ্ছা এবং সেইরকম একটি চমৎকার আইডিয়াও কিন্তু মমতাজা পাই দিয়েছেন, সে কারণে আমাদের আজকের এই আয়োজন। এবার ভাব জানি আর একটু মমতা জাপার এবং আজকের অনুষ্ঠানেরও মোটামুটি আমিও একটু বলি, খালি আমার কথাই কেন, আমার তো তোমার অনুষ্ঠান, এটা তোমার অনুষ্ঠান, আচ্ছা আমি একটু কথা শুনি তোমার উপস্থাপকের ভূমিকা মমতাজ। এখন কানেক্টিং বাংলাদেশ সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট পাওয়ার্ড বাই বিকেএমইএ। কানেক্টিং বাংলাদেশ পাওয়ার্ড বাই বিকেএমইএ সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট। আজগর সরকারের কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে কে গাচ্ছে? এখন গান গাবে খালেদা সরকার। খালেদা সরকার, ওকে, তাহলে খালেদা সরকার একটা গান করুক, দেখি সে কি ধরনের গান করে, কোন ভাবের গান করে, তারপরে না হয় ওই সুরে সুরে আমি আবার পরে আর একটু সুর দিব। মানে আগে এবার এবার খালেদা সরকার শুরু করবে, তারপরে এখানে মমতা জাপা আমি একটু গাবো পরে ধরবে। Yeah,
চমৎকার খালেদা সরকার, খুব ভালো একটি ভাবের বিচ্ছেদ গান শুনলাম যে আমি কারে দেখে প্রাণ জুড়াবো তুমি না আসিলে। আমার তাপে আলেয়া সরকারের গান, আলেয়া বেগম যে বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী, তার লিখা সুর করা এই গানটি তো চমৎকার। এই গানটি যে এখানে কিন্তু সাধক মনমোহন দত্ত তিনি বলছেন যে তুমি যার জন্য যাকে ভাবো, যাকে চাও, যাকে চিন্তা করো, যাকে ছাড়া, যাকে তুমি প্রাণ ভ্রমরা ভাবো যে তাকে ছাড়া আসলে আমি বেঁচে থাকতে পারছি না, তো তাকে তোমার কাছে
পাওয়ার একটাই আছে, উপায় আছে, সেটা হলো চোখের জল আর মনের টান। এটা মনমোহন দত্ত বলছে। আমি ওই যে কুমিল্লার যিনি মনমোহন দত্ত, ওনার বাড়ি মনমোহন দত্ত, ওনার লেখা একটি গান আছে যে চোখের জল আর মনেরই টান, তাবিনে কি মন্ত্র আছে, এটার উপর আর কোনো তন্ত্র মন্ত্র তাবিজ কবজ কিছু নাই। আমি গানটা একটু সুর দিয়ে গাবো, তো তার আগে আমি আসগর সরকারকে বলবো। আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পেলাম যে স্টেজের মধ্যে আসগর সরকার তোমার মামাকে এবং মামিকে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার ভাই আচ্ছা ইবারত হোসেন এবং আমার ভাবি, ওনারাও গানের এত ভক্ত, ছোটবেলা থেকেই তো আমি শিখতাম, কিন্তু আমার ভাই আর আমার ভাবি ওরাও খুব গানের, তখন থেকেই, যদিও ভাবি ছিল না, আমার খুব কাছের বান্ধবী ছিল, তো তখন থেকেই আমার আব্বার ওই ওই সাথী, মানে আমার গানের সাথী ওরা সবাই ছিল। আর আমার ভাই ওইভাবে প্রফেশনালি মানে গান করে না, কিন্তু আজকে আমার মনে হয় আমার গানের পরে একটা গান যদি শোনায় তোমার মামা, দেখো আসগর সরকার একটু জিজ্ঞেস করে যদি একটা গান শোনায় তাহলে শোনাইতে বলো। আমরা ধন্য ভাইয়া, আমাদের রিকোয়েস্ট, এবং এটা কি বলবো, এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। মমতা জাপা যে কথা বললেন যে একসাথে দুই ভাই বোন বড় হয়েছেন, আপনারও গানের প্রতি অসম্ভব টান, এখন মমতা জাপা মমতাজ হয়েছেন, কিন্তু বড় ভাইয়ের ভিতরে গানের যে এরকম একজন শিল্পী, আপনার গানের একজন ভক্ত। আমি কিন্তু বলি নাই, তাই এখন দেখলাম যে সে মঞ্চে আছে, আমি কিন্তু জানি না যে, এখন দেখে দেখলাম আমি যে আছে বসা। তো আমরা একটা গান শুনবো, আগে আমি মনমোহন দত্তের একটু সুরটা দেই, তারপরে মানে মনমোহন দত্ত আমরা যে মলয়া যিনি, হ্যাঁ ওনার মলয়া, হ্যাঁ মলয়া সেই মনমোহন দত্ত এখানে দিফলাটি দাও, মানে খালেদার এই গানের সাথে আর কি এটা আসে, এর জন্য আমি একটু সুর দিচ্ছি। ওরে চোখের জ্বালা চোখের জ্বালা মোহনের টান, তাবিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণে কাছে তারে আখি নিরে টেনে আনো, তোমার প্রাণের প্রাণে কাছে মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা দুল দুলা দুল রে, এই মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা দুল দুলা দুল রে, ওরে যে দেখাছে সেই খেলার মূল, যে দেখাছে সেই খেলার মূল, সে মায়ের কুল ছাড়িয়া গেছে প্রাণের প্রাণে কাছে, তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণে কাছে। প্রাণ ভরে কো রুণ সুরে, ওরে তোমার প্রাণ ভরে কো রুণ সুরে, প্রেম ভাবেতে
থাকলে তারে রে প্রাণ ভরে কো রুণ সুরে প্রেম ভাবেতে ডাকলে তারে রে ও সে অমনি এসে হেসে হেসে অমনি এসে হেসে হেসে আনন্দে তারি দে নাচে প্রাণের প্রাণে কাছে তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ওরে চোখের জ্বালার মোহনের টান চোখের জ্বালার মোহনের টান তাবিনে কি মন্ত্র রে আছে প্রাণের প্রাণে কাছে তারে আখি নিরে টেনে তোমার প্রাণের প্রাণ কাছে মানে এই গানগুলো আগে ভাব বিচ্ছেদ স্টেজে যখন মানে গাইতাম তখন দেখা যেত আসলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হতো, যে গান করে গান শুনে যে মানুষ কাঁদে কাদায় ভাব হয়, যেটা এ যুগের অনেক ছেলেমেয়েরা বা এ যুগের মানুষ অনেকেই বুঝতেই পারে না, জানেই না যে গান শুনে মানুষ কাঁদে, গান শুনে মানুষ ইবাদত মনে করে, গানের মধ্য দিয়ে তার গুরুকে তার স্রষ্টাকে স্মরণ করতে পারে, এটা অনেকেই হয়তো এটা বুঝতেই চায় না বা বিশ্বাসই করবে না। কিন্তু আমি সেই দিনগুলা সেই মধুর দিনগুলাকে খুব মিস করি এবং সেগুলোকে ফেলে আসছি অনেক দূরে। তো মাঝে মাঝে এই যে তুমি সুযোগ সুবিধা করে দাও এর জন্য হয়তো সুযোগ পাই, এটা আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ যে আজকে যেই আয়োজনটা এটা কিন্তু এটা তুমি বলেই এটা সম্ভব। আমি আসলে মুগ্ধ কানেক্টিং বাংলাদেশের অনেক বিষয় নিয়ে তুমি আলোচনা করো, আমি তখনই এটার ভক্ত এবং সেই জন্যই আমি বলছিলাম যে বিভিন্ন বিষয় যেহেতু থাকে এই বিষয়টা আমাদের এই বাউল সাধকদের গান এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি বা গান হয় তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা কিছু হবে করা। তো ভাইয়া তো গান করবে, কিন্তু মহাদাদা যেটা কথা কথায় যেটা বলছিলা যে গান শুনে যে কাঁদে, এই যে মানুষের ভেতরকার যে বোধ আর এই গানের কথাও, চোখের জল আর মনের টান তো কাছে টানে, আজকে তো মনে করে চোখের জল মনের টান এগুলো আসলে অনেক বাজার অর্থনীতিতে হারায় যাচ্ছে, মানে মনে হচ্ছে যে এগুলা তো সিলি ব্যাপার, এগুলো স্মার্টনেস না, এগুলা থাকলে মানুষ হয় না, এগুলা অমানুষের কাজ। আমি আসলে একজন মমতাজের কাছে এই জিনিসগুলো জানতে চাই, এই যে সূক্ষ্ম অনুভূতি আমি বলি যে ভেতরকার ব্যাপার এবং সৎ অনুভূতি, আমি বলছি যে গান শুনে আমার কাঁদতে ইচ্ছা করছে আমি কাঁদছি, এটার মধ্যে দেখানো ছাপানোর কিছু নাই, এই এই এটা একজন মানুষকে কতখানি সমৃদ্ধ করে। এখন সেটাই আমি বললাম যে এটা তো আমি আমার মতো করে বুঝে এই পর্যন্ত আসছি এবং এই জায়গা থেকে আমি এক চুলো সরি নাই, আর সেজন্যই তুমি যেমন বললা যে আমি সেই 93-তে আমার রেকর্ড তুমি মানে সেদিন আমি নদীর ঘাট থেকে একটা ক্যাসেট সংগ্রহ করলাম, আমি আসলে তোমাকে সংগ্রহ করলাম, মনে হয় যে মমতাজ আপাকে যে কানেক্ট করে হৃদয়টা হৃদয়ের সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো একদিন মুনি সাহা, মানে তারও আগে থেকে যে তাহলে আমার অ্যালবাম আমি গান করছি বা তো এখন পর্যন্ত তো আছি তো তোমাদের সাথে মানুষের সাথে বাংলার একেবারে সেই সাধারণ মানুষের সাথে মিশে আছি, তো তাহলে তো দিন তো অনেক দিনই হলো, তারপরেও কিন্তু সেইভাবে আছি, এইটা আত্মবিশ্বাস মনের এই টান ভাব এবং এই যে একটা সরল জায়গা থেকে আমি মনে করি যে বাউলরা, এটা আমি আমার কথা বলছি না, আমি বাউলদের কথাই বলছি যে বাউলরা আসলেও এখনও আছে, সেটা বাউলদের মধ্যে সেই সরলতা সেই সেই ভাব এটা আছে বলেই মানুষ কিন্তু তাদেরকে ওইভাবেই নেয় এবং তারা যুগ যুগ ধরেই থাকে, মানে বাউলরা তো গান, যারা মনে করে এটা আমার মানে স্মার্ট মানে চলে যাবে চোখের পানি মানে মানে একেবারে মানে হয়ে গেলাম
এটা আমি আসলে তাদেরটা তাদের ব্যাপার, তারা তাদের মতো করে বড় হচ্ছে বুঝে। কিন্তু বাংলাদেশে বড় মানুষ মানেই তো এই এই একেবারে অনুভূতি প্রবণ মানুষ, তাই তো? কি মনে করো তুমি? আমি আমি আমার বেলায় আমি ওরকমই ভাবি, ওইভাবে ভেবেই আসলে পর্যন্ত আসছি। আমার ভাবনাটা এরকম, হয়তো আমার চিন্তা ভাবনার সাথে অন্যের সাথে নাও মিশতে পারে। এখন আমি আর ওটা নিয়ে সমালোচনায় না গিয়ে আমি আমারটাই বলি। আসলে বাউলরা, বাংলাদেশের বাউলরা এই ধরনের গান করেন, কাঁদেন কাঁদান, কিন্তু দর্শক যারা সাধারণ মানুষ যাদের কথা বললাম, বাংলাদেশের 90% মানুষ এরকম, তাদের ভিতরটা ওইভাবেই কাঁদে কাঁদায়। ওই যে গলাগুলি করে জড়াজড়ি করে আমরা বাস করি একটা ছোট্ট দেশে, আমাদের তো তেমন কোনো অভাব নাই, কেউ একবেলা না খেয়ে মারা যায় না, একজন আরেকজনের দিকে তাকাই এখনো, একজন কষ্টে দাঁড়াই, তোমার খারাপ সময় হলে মনে হয় পাশে থাকি আর কিছু লাগবে না, হাত ধরে দাঁড়িয়ে থাকি। কত জায়গায় গেলাম এটা তো নাই, একটা সন্তান তার মার বাসায় খেতে হলেও তার আগে থেকে বলতে হয় যে আমি কিন্তু আজকে আসবো এবং খাবো, এটা বলতে হয়। আর আমার দেশে তো সেটা না, যখন সন্তান যেভাবে আসবে মার কাছে যা থাকুক, অন্তত এক গ্লাস পানি হইলেও তাকে দিয়ে বাবা এটা খা, আমি একটু মুড়ি এনে দিচ্ছি, আমি এটা মানে যা আছে সেটাই হলো দিতে হবে সন্তানকে মুখে তোলার, ওইটাই অমৃত মানে সুধার মতো মনে হয়। আর অন্য দেশে তো তা না, অন্য কোথাও আমাদের বাংলাদেশের ঐশ্বর্য এটা, তাই না? এটাই আমাদের, আমরা এই কারণেই সোল, বেঙ্গলি সোল। কানেক্টিং বাংলাদেশ সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট, পাওয়ার্ড বাই বিকেএমইএ। কানেক্টিং বাংলাদেশ পাওয়ার্ড বাই বিকেএমইএ সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট। আপনাদেরকে গান শোনাবে এবার উৎপীর সব, খুব ভালো গাবে, আপনারা ধৈর্য সহকারে গানটি শ্রবণ করবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আজকে আমাদের এটিএন নিউজ, ধন্যবাদ তাদের, এত পরিশ্রম এত কষ্ট করে, তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে এমন একটা চ্যানেলে আমরা আজকে কিছু ক্ষুদ্র শিল্পী হাজির হয়েছি। তো তাদের প্রতি আন্তরিক ভালোবাসা রাখি, তারপরে যে উপস্থাপনা করতেছেন তার প্রতিও লাখো সালাম। আমরা মাঝে মাঝে টিভিতে দেখি এত ভালো, এত এত সুন্দর করে গ্রামের কিছু অজানা মানুষ, কিছু সুর যারাই জানে তাদেরই কিন্তু নিয়ে এসে একটা প্রোগ্রাম করে, তারও যেন আল্লাহ খুব ভালো রাখে, আমরা যেন মাঝে মাঝে তার উপস্থাপনা শুনতে পাই। ধন্যবাদ তাকেও, আমার ছোট বোন, ধন্যবাদ ভাইয়া, মাননীয় এমপি এমপি মহোদয় আমাদের এই এলাকারই, তার প্রতিও দোয়া রাখি, তারও যেন আল্লাহ এমনিভাবে ভালো রাখে, সবার মাঝে আবার যেন সে আসতে পারে এইভাবে ভালো মতো। আমি আসলে গান ওইভাবে করি না, তো এখন অনুরোধ করেছে সবাই যে তোমার একটা গান গাওয়া লাগবে, তো সেই হিসেবে আমি একটু গান আপনাদের শোনাতে পারি, কিন্তু গানটা আমার একটু বিচ্ছেদী আর কি। তো গানটা আমাদেরই জলিল সরকার, তারই লেখা তারই সুর, সেই গানটা আমি গাবো। ধন্যবাদ সবাইকে। বন্ধুবিনে বেঁচে থাকা দাইল সখী, আমার বন্ধুবিনে বেঁচে থাকা বিশেরতির মারলি কলি যায়, বন্ধু বিনে
কেমন লাগলো এখন ভাই বোন একসাথে? ভাই জয়মন্ডপ বোন এখানে স্টুডিওতে, তারপরে একই গানে দুজন সুর মেটালেন, ওই যে একই বলে যে কানেকশন, কানেকশন কানেক্টিং, বাংলাদেশ কানেকশন, মানে কত এগিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ সব কিছুতে, প্রযুক্তিতে সব কিছুতে আমরা এগিয়ে যাচ্ছি, প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, ভাবে বোধেও এগিয়ে যেতে চাই আসলে। এটা সেই জায়গাটায় বোধহয় একটু বোধহয় আমরা চর্চাটা কম, পড়াশোনাটা কম, মানবিক মূল্যবোধগুলো একটু বোধহয় কোথায় জানি ভোঁতা হয়ে যাচ্ছে। বাংলাদেশে এটা হওয়ার কথা না, আমরা আশা করি নিশ্চয়ই আবারও সেই বাউল, ফকির, লালন, এই যে আমাদের চেষ্টা থাকলে আমরা চেষ্টা করে যাই, আমরা আগামী প্রজন্মকে আমরা শেখাতে চাই, আমাদেরই তো শিখাইতে হবে। এবং যত এরকম প্রোগ্রাম হবে, যত গ্রামে গঞ্জে এই ধরনের প্রোগ্রাম হবে, তত মানুষের, আগে তো প্রচুর হতো, আমরা ঢাকা শহরেও কিন্তু প্রচুর এই বাউল গান হতো, এখন কিন্তু কমে গেছে। আগে আমি যখন পালা গান করতাম ঢাকার শহরের অলিতে গলিতে, বিভিন্ন বড় 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 মোড়ে, বড় বড় স্ট্যান্ডগুলোতে, বিভিন্ন, হ্যাঁ এই যে খাজা বাবার যে একটা ওরস, এটা কিন্তু মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে হবে, এবং এই বাউল গান, পালা গান, তখন কিন্তু ঢাকা শহরও এটা খুব ইয়ে ছিল, এখন কিন্তু সেটা অনেক কমে গেছে, নাই তো, গ্রামে তো ছিল এটা, তো কিন্তু এটা হতো। তা আমার মনে হয় এগুলোকে বাড়াইতে হবে, এবং এটার পৃষ্ঠপোষকতার খুব দরকার আছে। কারণ অনেক সময় দেখা যায় যে বাউলরা গান করতে গেলে বা একটা এলাকায় গেছে, দেখা যায় যে ওখানকার কিছু মৌলবাদী বা এই ধরনের তারা চাপ দিয়ে যে না এখানে বাউল গান হবে, করা যাবে না। হ্যাঁ আমার মাঝে মাঝেই কিন্তু এইগুলো, এখনও আমি কিন্তু এগুলো খুব ই করি, এবং অনেক জায়গায় আমার কাজ করতে হয় এটার জন্য। রাত 12টা একটা সময় আমার দেখা যায় যে টেলিফোন করতে হয় থানাকে, টেলিফোন করতে হয় ওই এলাকার গণ্যমান্যদেরকে, যে এখানে বাউলরা গেছে কেন গান হবে না। কিছুদিন আগেও গাজীপুরে একটা ঘটনা ঘটেছে, মানে আমাদের ওই যে হায়দার আলী বয়াতি, যেটা গত গত কানেক্টিং বাংলাদেশ যে ছিলেন, হ্যাঁ উনি আমাকে ফোন করছে রাত তখন 11টা, মানে 10টায় মঞ্চে উঠবে, অনেক ইটি হচ্ছে, তারপর 11টার সময় ফোন দিছে আমাকে। আমি বললাম কি হইলো, এত রাতে ফোন করছেন? বলে যে আমি তো গাজীপুরে আসছিলাম পালা গান করতে, তো হঠাৎ করে এখান থেকে এক কোন মসজিদ থেকে বা কোথা থেকে একটা এসে হুজুর এসে বলছে যে এখানে গান বাজনা এই এলাকায় হবে না, তা কোনোভাবেই হতে দিচ্ছে না। এবং ওটা নাকি অনেক বছর ধরে, বলে যেটা তো নতুন না, যে বাড়িতে এই মেলাটা অরুষ্টা হচ্ছে এটা নতুন না, পুরনো একটা এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে, কিন্তু তারা এই মুহূর্তে এসে বলতেছে যে না গান বাজনা বাউল গান টান এগুলা করানো যাবে না। তো পরে সাথে সাথে আমি থানাকে ফোন করলাম, এসপি সাহেবকে ফোন করলাম যে দেখেন তো বিষয়টা যে কি আছে ওখানে। পরে ওনারা রাতারাতিতে গিয়ে বলো যে না এখানে তো কোনো মানে সমস্যা হওয়ার কথা নাই, এই আমরাও জানলাম যে এই মেলাটা অনেক আগের থেকে হয়, এখানে বাউল গান হয় রাতব্যাপী হয়, তো এটা সমস্যাটা কি? পরে এই যে ফোন টোন দেওয়ায় প্রশাসন যখন যাই করলো, হস্তক্ষেপ করলো, এলাকার গণ্যমান্য লোকজন হস্তক্ষেপ করলো, তখন কিন্তু সেই প্রোগ্রামটা হলো। তো এখনও কিন্তু এই বাধার মুখে বাউলদের পড়তে হয় বিভিন্ন জায়গায়, এবং কিছুদিন আগে আমরা রাজবাড়ি, ফরিদপুর ওই অঞ্চলে অনেক বাউলদের হামলা, নির্যাতন এগুলো কিন্তু চালায়। হ্যাঁ সেইগুলোকে আমি বলবো যে বর্তমান সরকার এটাকে খুবই ভালোভাবে গুরুত্বের সাথেই নেয়, দেখেন আমরা যখনই যেখানে ই করি, তা আমি মনে করি এটা আরও বাড়ানো উচিত, আমাদের নজরদারিতে নেওয়া উচিত, এবং সেগুলো যাতে বাউল গানটা অত্র অঞ্চলে কোথাওই এটাকে বাধাগ্রস্ত না হয়, এই জিনিসটাকে প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তারাও, এই যারা আজকে এই অনুষ্ঠানটা দেখবেন তাদেরকেও আমি বলবো যে আপনারাও একটু ই থাকবেন যে বাউল গান তো এটা মানুষের প্রাণের গান, এখানে হাদিস কোরআনের কথা হয়, এখানে আধ্যাত্মিক কথা হয়, এখানে ভাবের কথা হয়, এখানে ওলি আবদালদের কথা হয়, তো এইখানে এটা কেন হবে না? হ্যাঁ এটা এটা তো মানে যত বাড়বে তত বরং সারা রাত যখন মানুষ গান শুনবে ভাবের কথায়, ভালো কথায় মগ্ন থাকবে, তখন ওই ছেলেটা নিশ্চয়ই কোনো নেশা করতে যাবে না, ওই ছেলেটা নিশ্চয়ই কোনো আজে বাজে খেলায়, জুয়া খেলায়, অমুক খেলায় মত্ত হবে না। তাহলে ভালো খারাপ থেকে মানুষকে দূরে রাখে, নেশা নানা নীতি থেকে দূরে রাখে হলো এই ধরনের সংস্কৃতি, কালচার, আমাদের দেশীয় এই জিনিসগুলো, এই জিনিসটা আমাদের ভালো করে এটা গুরুত্ব দিতে হবে। যে মমতাজ ভাই, যে এটাকে আমরা যে সুফিবাদের কথা বলি, একেবারে যে ভাব ভাবসঙ্গীত বা যে বাউল আউলিয়াদের গান, সেই জায়গায় মানে মানে এক বিদেশি বন্ধু বলছিলেন যে বাংলাদেশকে আসলে তোমরা কতভাবে ব্র্যান্ডিং করতে পারো, এই সবুজ দেশ, মানুষের দেশ, ভালো মানুষের দেশ,
তার চেয়ে হলো তোমরা আমাকে বলছিল যে তোমরা আসলে এই দেশের মাটিতে পাড়া দাও কিভাবে, মানে তোমার খারাপ লাগে না? কারণ প্রতিটা মাটির কোনায় কোনায় এরকম এক একজন সুফি সাধক ওনারা শুয়ে আছেন, তাদের সুর, তাদের গান আমরা যতই পড়ি ততই আমরা মুগ্ধ হই, চমকৃত হই, বাংলাদেশ থেকে একটু মাটি নিয়ে আসবা, আমি খুবই গর্বিত, এরকম মানুষরা আছেন এই সুফিবাদের দেশ। ধর্মনিরপেক্ষতার একটা অনন্য উদাহরণ যেই দেশের আছে। আমরা যাই তাহলে আজগর ভাইয়ের কাছে, আরো অনেকেরই বসে আছেন। হ্যাঁ আজগর, কার গান শুনবো এখন? আমি একটা গায়ে দেবো কি? তুমি একটা গায়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। এরপরে জুলিয়া সরকার আছে আমাদের, পাগল খালেক আছে, তাদের গান শুনবো। আমরা যে বাউল গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটিএন নিউজ, তো আমরা যার কারণে আমরা এখানে যারা বাউল উপস্থিত আছি এই অনুষ্ঠানটা পেয়েছি, যার কারণে এখানে আসতে পেরেছি, আপনাদেরই মনের মানুষ আমার মা মমতাজ বেগম, ওনার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের এখানে আসতে পেরে আমরা সকল বাউলি জীবনকে ধন্য মনে করছি। আসলে একটা কথা না বললেই নয়, আমার ভাই আনোয়ার সরকার, আমি আজগর সরকার, আমার মার এখানেই বাসা। এই বাসা যখন প্রথম এখানে হয় এই বট গাছের তলা দিয়েই আমরা আসা যাওয়া করেছি, তো এটা একটা বিরাট স্মৃতি। সেই বট গাছের নিচেই আজকে আমাদের এই অনুষ্ঠান, এই বট গাছের নিচে যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠান এখানে হওয়াতে আমার জীবনকেই ধন্য মনে করছি যে আজকে এই এক ঘন্টা পর যদিও আমার মৃত্যু হয়ে যায় তারপর আমার জীবনটা সার্থক হয়ে যাবে। তো সকল দর্শককে তো ধন্যবাদ, আপনারা এখানে আসছেন আমাদের অনুষ্ঠান শোনার জন্য, তো আপনাদের প্রতিও থাকলো সালাম। আমাদের এখানে যারা উপস্থিত আছে বাউলরা সকলের প্রতি থাকলো সালাম, আমার মার এখানে বড় ভাই, আমার এবারত মামা, মামার প্রতি থাকলো সালাম, আমার মা মমতাজ বেগম ওনার চরণে থাকলো ভক্তি, সাথে যিনি উপস্থাপনা করতেছেন ওনার প্রতি থাকলো সালাম, সর্বশেষ সকলের প্রতি সালাম দিয়ে আমি এখন যে গানটি করব আমার মা মমতাজ বেগম ওনারই লেখা গানটা। আমরা যারা এখানে আসি অনেক অনেক গান গাইতেছি কিন্তু অনেকের হয়তো মনে নাই যে আমার মা মমতাজ বেগমও গান লিখেছে, কিন্তু ওনারই অনুষ্ঠান, ওনার জন্য আমরা এই অনুষ্ঠানটা পেয়েছি, তার গান তো আমাদের গাইতে হবে, নাকি বলেন? তো এখন আমি যে গানটা গাইতেছি আমার মা মমতাজ বেগমের এই গানটি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে আমার মুখ দেখিয়া সবাই বলে আমি বড় সুখে আছি, কেমনে বুঝাবো সুখীরে আমি মরেও বেঁচে আছি, কেমনে বুঝাবো সুখীরে মরেও বেঁচে আছি, আমার মুখ দেখিয়া সবাই বলে বড় সুখে আছি, জীবনের প্রথম বেলাতে
করেছি এক ভুল, উঠি সারা জীবন দিতে হবে রে ওরে আমার সেই ভুলের মা সুলরে, ওরে আমি হারাইলাম একুল সেকুল দুকুলি খেয়েছি,
কি বলবো, অভিনন্দন নতুন করে কি আর। আসলে অনেকদিন পরে আসগরকে আমি অনেক ধন্যবাদ জানাই, যে আমার নিজেরও মনে নাই যে এরকম একটা গান। কানেক্টিং বা সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট পাওয়ার্ড বাই বিকেএমইএ। কানেক্টিং বাংলাদেশ পাওয়ার্ড বাই বিকেএমইএ, সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট। আসলে কি, আগে যখন পালা গান করতাম তখন ওই ভাবের থেকে অনেক গান, অনেক তত্ত্ব গান, যে আমি কথাটা, আমাকে যে প্রশ্নটা করেছে আমি এটার জবাব দিব, আচ্ছা কথাই না দিয়ে এটাকে আমি একটু ছন্দ করে নিই, এরকম দেখা গেলো বসে বসেই লিখে ফেলছি ওই স্টেজে বসেই। হ্যাঁ, সন্ধে সন্ধে মানে গানের সুর দিয়ে আমি জবাবটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার একটা গান কিন্তু তৈরি হয়ে গেল সাথে সাথে স্টেজে। হ্যাঁ, বা কখনো একা আসি বা মানে ভাবছি কোনো বিচ্ছেদ, তো বিভিন্ন চিন্তা থেকেই আসে, বিভিন্ন ধরনের হতে পারে, মানে আমার ভাবার মধ্যে কীরকম সেটা, সেই বিচ্ছেদ, যে আমি আমার দয়ালের কথা মনে করছি বা আমি আমার প্রিয় মুর্শিদের কথা মনে করছি বা আমি আমার স্রষ্টার কথা ভাবছি, যে এত সুন্দর করে, এত সুন্দর পৃথিবী গড়ে কে আমাদেরকে পাঠাইলো, কোথা থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যাব, কার জন্য আমি কি করছি, এই যে সংসার, সংসার মায়া মমতার এই যে একটা জালের মধ্যে পেঁচাইলাম, এটাই বা কি, এটাই বা কি, আবার এইটাও ছেড়ে যেতে হবে, এটাও একটা বিচ্ছেদ, মানে এই যে নানান ধরনের চিন্তাভাবনা, অনেক কিছু থেকেই তখন গানগুলো আসতো, মানে কথাগুলো ওই অনেক সময় লেখা হতো। তো এরকম অসংখ্য লেখা ছিল আমার, একটা পুরো শুধু আমারই লেখা গান দিয়ে একটা অ্যালবামও একবার আমি বের করেছিলাম, শুধু বিচ্ছেদ গান, মানে এই টাইপের ভাব গান আর কি। তো পুরো মানে মনে হলো যে আচ্ছা আমার লেখা দিয়ে একটা অ্যালবাম করি। আর এমনি টুকটাক টুকটাক অনেক অ্যালবামেই আমার দু চারটা করে গান লেখা আছে। আমার যে রিটার্ন টিকিট হাতে নিয়ে যে অ্যালবামটি, এই অ্যালবামে তো রিটার্ন টিকিট গানটা ছিল আমাদের শ্রদ্ধেয় রফিকুজ্জামান সাহেবের লেখা, কিন্তু এই গানটা দিয়েই বললো যে একটা পুরো অ্যালবাম করে দেন আমাকে, আমাদেরকে দুই দিনের মধ্যে। তো দুই দিনের মধ্যে পুরো অ্যালবাম করতে হবে, গান এইটা থাকবে পাশে, তো যেহেতু 10-12 গান লাগে, তো আর আরও তো 11 গান বা 10 হলে আরও 9 গান তো লিখতে হবে। সে দুই দিনের মধ্যে আরও দু একজনকে সাথে নিয়ে এবং পাশাপাশি ওই ওই অ্যালবামের মধ্যে, ওই অ্যালবামে আমারও 2 গান, ওই আমিও 2 গান তখন লিখে দিলাম সাথে সাথে, লিখে ওটাকে রেকর্ড করে, এবং ওই অ্যালবামটা তো পুরো সুপার হিট একটা অ্যালবাম ছিল। তো এইরকম অসংখ্য গান তখন লেখা গান যেটা হয়, মানে আমি আসলে তোমার পারফরমেন্সও দেখছি, এবং এই ধরনের গানে যে ভাব সঙ্গীত, বাউলিয়ানা যেটা, এই গান তো যেন তেন গান না, যে তুমি তুমি কেমন আছো আমি ভালো আছি, এটার উত্তর তো এত সহজ না। হ্যাঁ, মানে ওনারা যেই মাত্রায় ছাড়বেন সেই মাত্রায় কথা সুর সেটার জবাব দিয়ে ধরতে হবে। তো মানে এবং এটা ইনস্ট্যান্ট একেবারে স্টেজেই হয়ে যায়। এখানে যে যারা আছে এরা কিন্তু সবাই পালা গানের শিল্পী, প্রত্যেকেই কিন্তু ভালো পালা গান করে আল্লাহর রহমতে। আমি যখন পালা গান করতাম তখন এই যে আনোয়ার সরকার, আজগর সরকার, ওরা আমার সাথে, আমার সহপাঠী ছিল আমার সাথে, এই আজগর সরকারও খুব ভালো হারমোনিয়াম বাজাতো এবং ভালো গান আমার সাথে ধরতো, এবং আনোয়ার পার্কেশনে ছিল এবং সে ভালো দুহারি, মানে দুহারি ছাড়া কিন্তু পালা গান যাবে না, সবচাইতে ই, মানে আনোয়ার না থাকলে মনে হয় পালা গানের জোরই পেতাম না, হ্যাঁ জমতই না এরকম একটা। তারপরে অসংখ্য, যে আমাদের পাগল খালেক, ওর সাথে আমি অনেক পালা গান পাগল খালেকের সাথে আমি করেছি। তো এইরকম এরা কিন্তু প্রত্যেকেই পালা গানের শিল্পী, জলিল সরকার আছে, তার মেয়ে আছে আমাদের জুলিয়া সরকার, ওরা দুর্দান্ত পালা গান করে এখন। এই যে খালেদা সরকারের গান শুনলাম একটু আগে, আর যারা আছে এখানে অনেক সুন্দর পালা গান করে, একদিন হয়তো সুযোগ পেলে পালা গান শোনাই দেব। হ্যাঁ, পালা গান, আমরা পালা গানের একটা প্রোগ্রাম আমরা করতে চাই অবশ্যই, ওখানে অবশ্যই ওখানে করব। কিন্তু এই যে মঞ্চে যে ইনস্ট্যান্ট, মানে একেবারে একটার কথা আর একটা জবাব, এটার জন্য কি বিশেষ কোনো কিছু লাগে মন্তজাপা? মানে এটা নিশ্চয়ই আমার একটা বোকা প্রশ্ন, কারণ আমি তার সব কিছু জানি না। না, এটা বিশেষ বিষয়টা হলো
যে এটা তো নিশ্চয়ই গুরু উস্তাদ ধরে শিখতে হবে। আমি দূর থেকে বলি একটা বিশেষ পাওয়ার লাগে, একটা কোত থেকে জানি একটা কানেকশন আসে, বিশেষ একটা পাওয়ার সবাই পারবে না। এটা আমি দর্শক হিসেবে শ্রোতা হিসেবে মনে করি, কিন্তু আমি বলছি যে চর্চা, তোমার কিছু পড়াশোনা, পড়াশোনা হাদিস কোরআন, তারপরে তোমার বিভিন্ন মানে ওলিদের জীবনী বা আধ্যাত্মিক কিছু তালিম তাসাউফ, এগুলো পীর মুর্শিদের কাছ থেকে বা এগুলো তাসাউফের পাণ্ডুলিপি থেকে, এগুলো অনেক জানতে হয়। এবং যারা গান শিখে তা আমাদের মানে 10 বছর 15 বছর প্রায় এই ধরে শিখতেই হয়েছে। ছোটবেলার থেকেই কিন্তু আমি আমার আব্বার সাথে সাথে এই গানগুলো তাদের শুনতাম। হ্যাঁ, এই যে যারা এখানে আমাদের শিল্পী, ওরা কিন্তু আজকে শিল্পী হয়েছে, কিন্তু দেখা যায় যে 10-15 বছর আমাদের সাথে এই খালি গান শুনতো, তালিম নিত যে আমরা কীভাবে গান করি, কীভাবে কথা বলি। এরকম আমারও কিন্তু সেটাই করতে হয়েছে, এক যুগেরও বেশি এরকম উস্তাদের পিছনে পিছনে শুধু থাকতে হয়েছে, শুনতে হয়েছে যারা তারা কী কী বলে, এবং সেগুলো শিখে এবং হাদিস কোরআনকে অনেক পড়তে হয়, অনেক পড়ে। কারণ একটা শিল্পী আমি যেটা পড়ছি হয়তো আরেকজন হয়তো মানে সেটা জানবে না, আমি আটকানোর চেষ্টা করব তাকে, তো সে কি করবে, তার কিন্তু পুরোটাই পড়তে হবে। যে কোথা থেকে আমি তাকে প্রশ্ন করব, এটা কিন্তু কোনো বুদ্ধি পরামর্শ করা না, এটা কিন্তু আমি তাকে চেষ্টা করব যে আমি একটা কোরআনের একটা প্রশ্ন দিয়ে তাকে আটকাবো। তার যদি পুরোটা পড়া না থাকে তাহলে সে আমি কোথা থেকে প্রশ্ন করব, সে জবাবটা দিবে কিভাবে। ওরকম হাদিস, সিয়াসাত্তা হাদিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেসকাত শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, এরকম সিয়াসাত্তা যত হাদিস আছে এবং এর খণ্ড আছে যতগুলা, সব কিন্তু বাউল যারা তারা কিন্তু এগুলো সব পড়াশোনা করে। এবং এক সময় আমারও মানে প্রচুর এগুলো দেখতে হতো, নাহলে স্টেজে গিয়ে ধরো যে একটা প্রশ্নে আমি হেরে গেলাম, হয়তো ওই সময় আমি এটাকে যে কোনো যুক্তিতর্ক দিয়ে আমি হয়তো ছুটে আসলাম, কিন্তু আমি তো জানি যে আমি সঠিক জবাবটা দিতে পারি নাই। হ্যাঁ, তখন কিন্তু বাড়িতে এসে কিন্তু আর ঘুম বাদ দিয়ে সারা রাত গান করে আসছি, দিনে আর ঘুম হইতো না ওই টেনশনে, যেটা হাদিসের কোন হাদিসে আছে এবং কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে, এটার উত্তর এই সারাদিন আবার এটা খোঁজাখুঁজি, ওটা খুঁজে বের করে তারপরে শান্তি যে আচ্ছা সঠিকটা আমি এখন জানলাম। মানে এখনো তো তুমি এটার এই চর্চাটার মধ্যেও আছো? এখনো আছে, টুকটাক করি আর কি, মাঝে মাঝে করি, মাঝে মাঝে নিজেরও শখ হয় একটু পালা গান করতে, এরকম মিডিয়াতে সুযোগ পাইলে করে ফেলি। আমরা আজকের ভাইয়ের কাছে যাই না? হ্যাঁ, আজকের সরকার খুব সুন্দর গান হয়েছে তোমার, সবাই খুব ভালো গাইছে আজকে, তো অনেক দিনের আগের পুরনো স্মৃতি এই গানটার মধ্যে আমার আছে, সেটা মনে করানোর জন্য তোমাকে ধন্যবাদ। এখন এই পর্বে আমরা কার গান শুনবো? হ্যাঁ আম্মা, হ্যাঁ বলো। ওই আমাদের তানা কাফা আছে, ও তানা কাফা আছে, হ্যাঁ আব্বার গান গাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা তানাকের কাছে গান শুনবো তাহলে। আগে একটু জুলিয়া সরকার একটা গান করুক এই মুহূর্তে, না? হ্যাঁ, এখন জুলিয়া সরকার গান গাবে। জি, তানাকা হচ্ছে আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সাংঘাতিক তত্ত্ববিদ এবং সাংঘাতিক মানে জানেওয়ালা একজন ছিলেন, বাউল ছিলেন, তার মেয়ে হলো তানাকা, সেও আসছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, এবং এটিএন নিউজকে জানাই ধন্যবাদ। এবং যার মাধ্যমে আজকে আমরা অনেক শিল্পীবৃন্দ একত্রিত হয়েছি, এই অনুষ্ঠানে এসেছি, সে হলো আমাদের সকলের প্রিয় মানুষ মমতাজ বেগম, সাপার চরণে জানাই প্রেমভক্তি, সকলের প্রতি ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ। ওরে ওতো উঁচু ডালে, বৈশাখ কি বনের কোকি ওতোই ডাক ছয়ু সরে রে বুঝি আমার মতো, আজ আমার মতো দুঃখী রে তুই সংসারে, অভাগিনীর কোকিল রে বুঝি আমার মতো,
আজ আমার মতো দুঃখী রে তুই সংসারে, উঁচু ডালে বৈশাখ
ডালে জুলিয়া সরকার, অসাধারণ। আমি আসলে কথা বলতে পারছি না জুলিয়া সরকার, অদ্ভুত, অসাধারণ, খুব সুন্দর, খুবই সুন্দর। মমতাজ আপা, আবারও কৃতজ্ঞতা, আবার কৃতজ্ঞতা। মানে এই অদ্ভুত অভিজ্ঞতা হতো না আজকে এরকম একটি আয়োজনে, যদি আমরা তোমার এই অনুরোধে, তোমার এই কথায়, তোমার এই আইডিয়ায় আমরা এরকম একটি আয়োজন না করতাম। গানের কথাগুলো কি, তুমি মানে সুর তো অসাধারণ, কথাগুলো কি, যে উঁচ ডালে বসে কোকিল ডাকছ উচ্চ সুরে রে, বুঝি আমার মতোই দুঃখী তুই সংসারে। মানে মানুষে অনেক ব্যথা দুঃখ পেলে চিৎকার করে কাঁদে না, কাঁদতে পারে না, হ্যাঁ, অথবা সে কাঁদতেই পারে না। তো এখন ও কোকিলকে বলতেছে যে তুমি যে এত উঁচু ডালে বসে এত চিৎকার করে ডাকতেছো, তুমি কি আমার মতো দুঃখী যে তোমার দুঃখটা ওইখানে বসে তুমি চিৎকার করে মানে ধরাকে ভুবনের মানুষকে তুমি জানিয়ে দিতে চাচ্ছ যে তোমার, আর আমি তো আমারটা মানে বলতে পারতেছি না, তো আমি অনুভব করছি যে তুমি আমার মতো দুঃখী, তুমি হয়তো আমার মতোই আমার বন্ধুকে যেমন হারাইছি, তুমি হয়তো তোমার সাথীকে হারিয়ে তুমি এরকম বুক ফাটা কান্না তুমি চিৎকার করে জানাচ্ছ। মানে কোকিল পাচ্ছে, আমি পাচ্ছি না, কারণ আমি আমি কাকে বলবো আমার দুঃখ যদি কই নদীর ধারে বুক ভরা, তার অনেক পানি বুঝবে কি করে, কারণ নদীর তো বুকে পানি আছে, ও তো আমার ব্যথা বুঝবে না, আমার যে খালি বুক এটা তো বুঝবে না, ওর বুকে তো পানি আছে। হ্যাঁ, তো কিছু বুঝবে ধলেশ্বরী যার বুক ভরেছে চরে রে, মানে ধলেশ্বরীর জায়গায় জায়গায় চর পড়ে তার বুকটা খালি হয়েছে। আমার মনে হয় আমার কিছু দুঃখ সব নদী বুঝবে না, যেই নদীতে চর পড়েছে হয়তো সে কিছুটা বুঝতে পারে। মানে গানের কথাগুলি অসাধারণ কথা, অসাধারণ সুর, এবং তাদের গায়কীয় চমৎকার, সব কিছু মিলে আমি এই গান শুনি যখন তখনই মানে অন্য একটা জগতে হারিয়ে যায়। আমরা এখন কার কাছ থেকে শুনবো? এখন এই এই থেকে গান শোনাবে, পাগল খালেকের গান শুনতে চাইছিলাম। পাগল খালেক কোথায়? হ্যাঁ, পাগল খালেক আছে, কিন্তু গান গাওয়ার জন্য দাঁড়াইছে তানাকা। তানাকারটাই শুনি আগে। ঠিক আছে, আমরা আমরা তানাকার গান শুনবো। আপনি একটু তানাকার সম্পর্কে যদি একটু ব্যাকলাইন বলেন। তানাকার কথা আমি আগেই বলছিলাম যে এর আগে যে গান শুনলাম আমরা শহীদ ইয়ের কাছে, জুলিয়া সরকারের কাছে, যে লিখা সুর করা এবং বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত তত্ত্ববিদ এবং সাধক শিল্পী ছিলেন একজন, তো তারই মেয়ে তানাকা। আমি যতটুকু জানি তানাকা ওইভাবে গান স্টেজে কোনো পারফর্ম করে না বা সে ওইভাবে কোনো গান শিখে করে না, কিন্তু ওই যে বাবা মানে রক্ত আছে গানের মধ্যে, যে কারণে ওইভাবেই সে আজকে হয়তো ইচ্ছা পোষণ করেছে যে সেও একটা কিশোরে গাবে। আমরা শুনি তানাকাপা, শুরু করেন। আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। বড় বিশ্বাস করে জায়গা দিলাম রে বন্ধু তোরে, আমার বুকে রয়ু পরে আমি আপন কোয়া সব দিলাম তোমারে, আমার বন্ধু রে বড় আপন কোয়া, আমি আপন কোয়া সব দিলাম
আম তোমারে বড় বিশ্বাস করে জায়গা দিলাম রে বন্ধু তোরে আমার বুকে রয়ু পরে আমি আপন কোয়া সব দিলা আম তোমারে আমার বন্ধু রে আপন কোয়া আমি আপন কোয়া সব দিলা আম তোমারে আপন কোয়া সব দিলা আম তোমারে আমার
এটা হলো বিচারক হবে এখন, না বিচারক মমতাজ তানাকার প্রথম, না আমি শুনি নাই কখনো তানাকার গান, তো এখানে শুনে আমার এই সময়ের কথা মনে পড়ে গেছে আর কি। আমিও যখন নতুন নতুন গান শিখি বা এরকম বিচ্ছেদ গান গাই, তখন এই গানগুলো মানে আমি স্টেজে গাইতাম বা এইভাবে গাইতাম। তো সেই দিনের কথা আসলে এই মুহূর্তে মনে পড়ছে খুব। আর সর্বোপরি তানাকার গান সুন্দর এবং ভালো লাগছে, কারণ সে তো ওইভাবে শিখে গান করে নাই, সে শুনে শুনে এবং ওই যে রক্তের থেকে পাওয়া সেইভাবে মাশাল্লাহ ভালো। আমার মনে হয় চর্চা করলে অনেক ভালো শিল্পী, তার কণ্ঠটা অনেক সুন্দর, ভালো করতে পারতো সে, জানি না আগ্রহ কতটুকু আছে, তবে ভালো। যাই হোক, এটা একটা যুগান্তকারী ঘটনা, না তারা অন্যরকম। তানাকা তো প্রথম, মানে তানাকা যদি বড় শিল্পী আবারও যদি এই গানের লাইনেই থাকেন, তাহলে নিশ্চয়ই এটা একটা মাইলফলক যে এটি নিউজের এই কানেক্টিং বাংলাদেশ ভাবসঙ্গীতের অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান মমতাজ আপার সামনে উনি এই গানটি করেছেন। কানেক্টিং বা সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট পাওয়ার্ড বাই বিকেএমইএ। কানেক্টিং বাংলাদেশ পাওয়ার্ড বাই বিকেএমইএ সৌজন্যে হক ফাটাফাটি বিস্কুট। সরকার এখন তাহলে দাও, খালেক সরকারকে দাও আপনাদের সামনে। এখন গান গাবে বাংলাদেশের বিখ্যাত একজন বাউল শিল্পী, আমাদেরই শ্রদ্ধ বড় ভাই খালেক সরকার। এখন গান গাবে খালেক সরকার। ধন্যবাদ সকলকে। পাগল পাগল খালেক, পাগল খালেক। সে আবার সুন্দর সারিন্দা বাজায়ও, ভালো গান করে। আজকে আবার দুতারা নিচ্ছে। যা হোক, সাধুগুরু চরণে ভক্তি, আমার মুর্শিদ কেবলা বাংলার বাউল দয়াল বাবা রশি সরকার, তার রজা ছবির মধ্যে ভক্তি চুমন করি। গদিনী শ্রী সফিল বাসারকে স্মরণ করে, গাউছল আজম বৈরবর পাক দরবারে স্মরণ করে, আজকে যে আমার জীবনের একটি সৌভাগ্য, আমি আমার মা আমাকে এই জায়গার মধ্যে আনছে, এইটাই আমার জীবনের। আমি যদি মরেও যাই, আমার রোহিতিকে বলবো যে আমি ছোট্টবেলা যখন 200 টাকায় গান করতাম আমার মাইকে নিয়ে, ভাই না আমার নানা মধুবয়তী ছিল, তাই আবার এসেছি তারই দয়ায় তারই কৃপায়, এই আমার মতো একটি পাগল মানুষ আপনাদের এই টিপির ভেতরে গান গাওয়া, এটা আমার জীবন ধন্য। তবে আমার মা গুরুর চরণে ভক্তি রাখি, আল্লাহ যেন আমার মা গুরুকে হায়াত পরময় দান করে, আমি যে কোনো সময় যে কিছু চাই আমার মায়ের কাছে, সে কোনোদিন আমাকে খালি হাতে দেয় না। আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমার মায়ের পাশে থাকতে পারি। সাধুগুরুর চরণে সবার চরণে আমার ভক্তি, সহসঙ্গী যারা আছে সবার চরণে ভক্তি। তা আমার একটি গান মনে পড়ে গেল আমার দয়ালের রশিদ সরকারের, পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, কল্লিন আফসিন জায়গাতুল মত, সবারই একদিন চলে যেতে হবে। আমার ঘরের মাল সব লইটা নিল, একটা
দেখাবো কারের রানী মুখ দেখাবো কারে। সবাই হারাইছে আমার মা জননী মধুবয় থেকে হারাইছে, ছেপে গেছে আমার রশিসান ছেপে রয়েছে, অনেকদিন হয় দেখি না, দুঃখ বলতে পারি না। দরজা খুলে শুয়াছিলাম ছিলাম একলা ঘরে, দরজা খুইলা শুয়া ছিলাম রে তরিকার বাই, দরজা খুলে শুয়া ছিলাম ছিলাম একা ঘরে, সুযোগ পাইয়া তার চূড়ায় এই কাঞ্চন মনিরে মুক্তা সবই ছিল ঘরে, টাকা পয়সা হীরা দানারে ওই আমার পরিকার ভাই, টাকা পয়সা হীরা দানার সবই ছিল ঘরে, করছে তুরি দেখা
যাবো, কারে মমতাজ মার আমি মুখ দেখাবো, কারে মুখ দেখাবো, কারে রসিদা খুবই সুন্দর গান, গানের কথা। পাগল খালেক সবসময় একটু পাগল হালিয়াতে থাকে, ওর কখনো কোনো গানে দুঃখের গান সুখের গান কোনো গানেই সে মানে কি বলবো প্রাণ দিয়ে করে আর কি, মানে সবসময় সে নেচে গেয়ে দুঃখের গানও কান্নাকাটি সে লাফায় লাফায়, মানে এক একজনের আছে না দুঃখ প্রকাশ তার ভাব তার ওই রকমই বহির্প্রকাশটা ওই রকম। সে যে গানটা করলো গানটা অনেক দুঃখের তার, কিন্তু সে কান্না করতেছে লাফাইতেছে মানে ওইটাই তার একটা ভাব, এটাই পাগল খালেক। মানে ছোটবেলা থেকে ওকে একই রকম দেখে আসতেছি, একই রকম ভাবে গায়া যাচ্ছে এখন পর্যন্ত, মাশাআল্লাহ। ভালো লাগলো আজকে অনেক দিন পরে আবার তার এই চমৎকার ই দেখে, যে আমার ঘরের মাল সব লুটে নিল অচেনা এক চোরেরে, মুখ দেখাবো কারে এখন আমি মুখ দেখাবো কারে, মানে গানের অসাধারণ কথা এবং ভাব ভঙ্গি গায়কী সবই পাগল খালেকের, আমার ভালো লাগে সব সময়। এখন কি একটু এরকম মানে একটু কানেক্টিং হবে নাকি, যে মমতাজ আপা একটুখানি ধরবে তারপর ওখান থেকে যে কেউ হয়তো ওইটার ওটার সঙ্গে মিল রেখে আরেকটা গান করবে? আমি আসলে গান শুনতে শুনতে গাওয়ার নিজেরই হারাই ফেলতেছি, যে আমার মনে হচ্ছে যে শুনেই ভালো লাগতেছে আর গাবোটা কি, তবে সঙ্গে সঙ্গে গুনগুন করছিলে সঙ্গে একটু একটু করে একটু একটু গাচ্ছিলাম আমি। তো এখানে আমার এই মুহূর্তে একটা গান একটু মানে গাইতে ইচ্ছে করছে, যে অচেনা মানুষকে মানে যা ভালোবাসা বা যার প্রতি মানে আমি আমি যাকে চাই তার সাথে প্রেম ভালোবাসা সব কিছুই আমার জেনে শুনে এবং মনের সাথে মন মিশলেই যেন মানুষ সেটা করে। একটা গান আছে আমাদের বাউল রহমানের, আমাদের মানিকগঞ্জের আরেকজন বাউল, বাউল রহমানের একটা গান আছে যে না বুঝে মনের গতি কেউ জোর করে করতে যায় না প্রীতি, কোনো কিছুই আসলে জোরাজোরি করে সেটা যেটাই হোক কোনো কিছুই জোর করে হয় না জোরাজোরি করে হয় না, সেটা আমি প্রেমের বেলায় এ কথা বলবো এবং বাউল রহমান এই গানের মধ্যে বলছে। একটু সুর দেই যদি কেউ জানে হয়তো গাবে, না হলে আমি একটু সুর দিয়ে এই গানটা এই মুহূর্তে গাচ্ছি। জেনে মনের গতি গো না বুঝে প্রেমের রীতি জোর করে করতে যায় না পিরিতি, না বুঝে মনের গতি গো না বুঝে প্রেমের রীতি জোর করে করতে যায় না পিরিতি, তুমি মন চাও গো যাহাই সে যদি না চায় গো তোমায় তার পিছে ঘোরার ফল হবে সাংঘাতি, তুমি মন চাও গো যাহাই সে যদি না চায় গো তোমায় তার পিছে ঘোরার ফল হবে সাংঘাতি, পরে সর করে জানাইয়া দিলে হবে বিপরীত পরিস্থিতি, সর করে জানাইয়া দিলে হবে বিপরীত পরিস্থিতি, জোর করে করতে যায় না পিরিতি, না জেনে মনের গতি গো না বুঝে প্রেমের রীতি জোর করে করতে যায় না পিরিতি, যদি কেউ তোমাকে ভালোবেসে যদি তোমার কাছে আসে কিংবা নয়ন ঘুরাই গো তোমার প্রতি, কেউ তোমাকে ভালোবেসে যদি তোমার কাছে আসে কিংবা নয়ন ঘুরাই গো তোমার প্রতি, তথায় খুন করিলেও গোপন থাকবে আর
তো সব ক্ষয় ক্ষতি হাইরে খুন করিলেও গোপন থাকবে আর যত সব ক্ষয় ক্ষতি জোর করে করতে যাইও না পিরিতি না জেনে মনের গতি গো না বুঝে প্রেমের রীতি জোর করে করতে যাইও না পিরিতি ভেবে কয় রহমান বাউলে মন যদি চাই বুড়া কালে তাই দেখে কি ভুলবে যুবক যুবতী ভেবে কয় রহমান বাউলে মন যদি চাই বুড়া কালে তাই দেখে কি ভুলবে যুবক যুবতী ওরে মন না বুঝে প্রেম কইর না না বুঝে গতিবিধি মন না জেনে প্রেম কইর না না বুঝে গতিবিধি জোর করে করতে যাইও না পিরিতি না জেনে মনের গতি গো না বুঝে প্রেমের রীতি জোর করে করতে যাইও না পিরিতি হাইরে জোর করে করতে যাইও না পিরিতি এটা কি উপদেশ মমতা চাপা এটা কি আমাদের মতো অনেককে তোমার উপদেশ আচ্ছা উপদেশ মানে তাহলে তো টিপস দিতে হবে মানে কিভাবে মানে ধরো তুমি বললে যে চোখ যদি না ঘুরায় তোমাকে যদি ভালোবেসে না আসে কিন্তু আজকাল তো সবই পারফরমেন্স সবই তো অভিনয় সেটা ওই যে গতিবিধিটা বুঝতে হবে যেটাকে আসলে পারফরমেন্স গতিবিধি গতিবিধি তো অভিনয় সেটা বুঝার উপায় কি তোমার মানে রহমান বায়াতি রহমান বাউল কি বলে মানে সেটা বুঝতে হলে অবশ্যই তুমি যা যা দেখে তুমি বুঝতে পারো এরকম নিজের জানা না থাকলে যিনি জানে পথ প্রদর্শক যাকে বলে অর্থাৎ মানে সাধকের ভাষায় বলে যেটাকে মুর্শিদ বা গুরু যিনি ওই রাস্তাটা চিনে যিনি ওই ধারাটাকে বুঝে যিনি ওই গতিটাকে সঠিক না এটা মানে বেঠিক এটা যে বুঝে তার সান্নিধ্যে মানে অভিনয় পারফরম্যান্স এগুলো যারা ভালো বুঝে তার সান্নিধ্যে যাইতে হবে সে তোমাকে শিখায় দিবে যে কোন মানে একটা গুরু লাগবে প্রেম করার জন্য অবশ্যই মাধ্যম ছাড়া তো হয় না সবকিছু লাগবে সেটা যে প্রেমী হোক তুমি আল্লাহ বলছে যে আমাকে পাইতে হলে আমার হাবিবকে লাগবে আমার মোহাম্মদকে লাগবে মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তো নাই সশরীরে নাই আসি হয়তো সব কিছুর সাথে মিশে আমি আমার উম্মতের কাছে আসি উম্মতের মাধ্যমে আসি কিন্তু আমাকেও পাইতে চাইলে নিশ্চয়ই তুমি একজন যিনি আমাকে চিনেন যিনি আমাকে চেনার চেষ্টা করেন যিনি আমাকে জানেন ওই রকম একজন কামেল মুর্শিদ গুরু বা পথ প্রদর্শকের কাছে যাও হ্যাঁ তা সে তোমাকে দেখাই দিবে সে তোমাকে বাতায় দিবে সে তোমাকে বুঝাই দিবে যে কোনভাবে হাঁটলে কোন রাস্তায় গেলে তুমি আমাকে আরও একটা কঠিন প্রশ্ন সেটা হলো যে এই যে গুরু এই গুরু খোঁজা এই মুর্শিদ খোঁজা হ্যাঁ সেটাই তো একটা অনেক বড় একটা এমপ্টিনেস এখন যে সবাই মানে সবাই বোধহয় কিছু একটা খুঁজি কেউ তো পোশাকধারী গুরু হয় মানে পোশাক পরে চুল রেখে ভাব ধরে গুরু হয়ে যায় সেটাও আবার বুঝতে হবে অ্যাকচুয়ালি কি প্রথম হলো এই যে এমপ্টিনেস আমরা বলি তাই না এটা হলো সাধকগণ আবার এটাও বলছে বা কোরআন হাদিস এটাও বলছে যে আগে তোমার নিজকে নিজে চিনতে হবে নিজেকে জানার মতো চেনার মতো তোমার জ্ঞানটাও থাকতে হবে সেই জ্ঞানের মানে ই দিয়েই তোমার গুরুকে জানতে হবে চিনতে হবে এবং সেই গুরু তোমাকে আসল জায়গাটা সে যদি সঠিক গুরু হয় আসল গুরু হয় তাহলে তোমাকে আসল সেই জায়গাটা সেই চেনাই দিতে পারবে তবে মানে অনেক কঠিন এটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ কঠিন যে নিজেকে নিজে চিনতে পারা এক জীবনে একেবারে অনেক 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 বড় ব্যাপার আর তার সঙ্গে যদি পথ প্রদর্শক গুরু শিক্ষক যদি পাওয়া যায় সেটাও একটা ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্যের ব্যাপার সব দুইটা ভাগ্য একসাথে হলে তারপরে হলো প্রেমের গতিবিধি বোঝা যায় যেই প্রেমী হোক না কেন সেটাই আমরা যাই এখন গানে যাই আমার মনে হয় জলিল সরকার এখনো বাকি আছে সম্মানিত সুধি গানের আশেকান আজকে আপনাদের উপহার দিচ্ছি বাউল গান তো আমাদের সুনামধন্য একজন শিল্পী আমারই ভাই আপনাদের সামনে গান করতেছে এবার তার গান শুনুন জলিল সরকার আমি পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে স্মরণ করে আমার দয়াল মুর্শিদ কেবলা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আমি যার পিছে থেকে
যার সাথে থেকে আমার মা জননী মমতাজ বেগম, যিনি বিশ্বের সমস্ত আশেকানির হৃদয়ে উনি সুরের তাজ হয়ে বিশ্বে তার যার ইতিহাস থাকবে, আমি সেই মা জননীর কথা রাখার জন্য চেষ্টা করব। গানে ছন্দে ভুলভ্রান্ত হলে ক্ষমা করবেন। এবং এটিএন নিউজে যারা পরিচালনা করছেন বড় বোন মন্নি সাহা, ওনার প্রতি জানাই আমার অন্তর প্রতি অন্তরস্থল ভক্তিপূর্ণ সালাম। তাই আমি বাবা জানকে স্মরণ করে যাদের মাঝে আমি প্রেমের আবাস পেলাম সেখান থেকে একটি গান গাবো। ওরে আমায় কে মায়া না গাইলি রে রসে চানে কে পাগল বা নাইলি রে বন্ধু কি দেওয়া বা নাইলি পীড়িতের বিষের বরি আমার খাও কি মায়া না গাইলি রে বন্ধু কি পাগল বা নাইলি আমায় বন্ধু কি পাগল নাইলি পীড়িতের বিষের ভরি আমার খাওয়াই বিষের ভরি আমার খাওয়াই আমার বন্ধুর প্রেমে মন মজায় আমি সইতে নাই আর পারি আরে জ্বালা বাইরে
মধুসানদের প্রেমের আগু কেমনি সহ্য করি দরো দিলে দয়াল সানদের প্রেমের আগু নানা রশিদ সানদের মাগো মমতাজের এসকের আগু মুন্নিশা কেমনি সহ্য করি আজিমপুরে কইর সরকারি ধনিল গেছে করি আমার মমতাজ রে আমার মাজননি রে কইর তোমার পাগল গেছে করি পীরিতের দিশের বরি আমার বরি আমার খাওয়াইলি কি মায়া লাগাইলি রশিদ তান কি পাগল বানাইলি মধুসান কি পাগল বানাইলি রে বন্ধু কি পাগল বানাইলি মধুসান পীরিতের দিশের বরি আমার খাওয়াইলি পীরিতের দিশের বরি আমার খাওয়াইলি কি মায়া লাগাইলি সত্যি কি মায়া, মানে কি মায়া লাগালা বুঝছো বলো তো এই অনুষ্ঠান। আমার আসলে আমি আমি ব্রেক নিতে পারছি না, আমি ছাড়তে পারছি না, আমি কথা বলতে পারছি না। এই যে মা জননী বাংলাদেশের সুরের তাজ, কি করলেন আপনি? না সুন্দর প্রোগ্রাম, এবং আরও অনেক বাউল এখানে আছে। আসলে আর একটু বেশি টাইম নিয়ে প্রোগ্রামটা আমরা করতে পারলে আবার ভালো হবে, এবং আমরা এটা কন্টিনিউ করব অবশ্যই। আশা করি যে এরপরে আমরা আরও সময় নিয়ে, কারণ আসলে কি কানেক্টিং বাংলাদেশ যেটা হয় তোমার, আমরা স্টুডিওতে ওইখানে আয়োজন, এই দুইটা সেট করতে করতে কিন্তু আমাদের একটু সময়ও ই হয় চলে যায়। তা আর যদি আমরা ওখানে বসে, তুমি আর আমি যদি ওদের সাথে বসে অনুষ্ঠানটা করা যায় তাহলে সময়ও বাঁচবে, আর আমরা গানও অনেক শুনতে পারবো এবং কাছাকাছি বসে। আমার মনে হয় এখন স্টুডিওতে থাকতে ইচ্ছাও করতেছে না। কি আমরা কি নেক্সট প্রোগ্রাম আমরা ওইরকম ওইরকম করা যেতে পারে, যে কোনো লোকেশনে, নদীর ধারে, বটগাছের তলায়, হ্যাঁ যে কোনো লোকেশনে আমরা সরাসরি ওখানে বসে যাব। স্টুডিওতে ওরা এক জায়গায়, আমরা আমরা এক জায়গায়। আমার কাছে এই মুহূর্তে না ধরলে না ছুলে কেমন জানি মনটা, মানে মনে হচ্ছে যে ওইখানে চলে যাই, আসলে এখানে বসে থাকতে ভালো লাগতেছে, ভালো লাগছে না। এটা আমরা আগামীতে চেঞ্জ করব। যাই হোক, আমরা তারপরেও মানে একদম না পাওয়ার চেয়ে যতটুকু পেয়েছি, এই যে ভার্চুয়াল, এই যে এই এই যে ধরো বটগাছটার সঙ্গে আমরা একটা গানের অনুষ্ঠান করে ফেললাম, এবং একটা ঈদের একটা অন্যরকম আনন্দ, সেটার জন্য অবশ্য আমাদের অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ, এগিয়ে যাওয়া, তথ্য প্রযুক্তি, সব কিছুর প্রতি আমাদের কৃতজ্ঞতা। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা জয়মণ্ডপের মানুষ, এবং মমতাজ আপার সঙ্গে যারা সহশিল্পীরা রয়েছেন, যারা বাউলরা রয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাই, এবং যে কথাটি মমতাজ আপা বলেছেন যে আগামী বছর অবশ্যই, আগামী বছর এর মধ্যে যে কোনো সময় কানেক্টিং বাংলাদেশ হয়ে যেতে পারে এবং আমরা ওইখানেই থাকবো। যারা আজকে এখানে গাইতে পারে না, আমরা নেক্সটে তাদের গান শুনবো, আর যারা আজকে সুন্দর সুন্দর গান করে এই কানেক্টিং বাংলাদেশকে আরও সুন্দর করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা বলার সাথে সাথে এখানে উপস্থিত হয়েছে, আমি সবাইকেই, আসগর, আনোয়ার, মানে পাগল খালেক, জলিল সরকার, তারপরে আমাদের বাঁশি তবলায় যারা ছিলেন, জি খালেদা সরকার, জুলিয়া সরকার, এবং তানাকা আছে আমার ভাই, এবারত হোসেন সহ এখানে মিউজিকে যারা, বাঁশিতে আতাউর আছে, ঢোলে আমাদের শামিমকে দেখতে পাচ্ছি, আরও অনেকেই আছে, আমি হয়তো এই মুহূর্তে মানে অনেক লোক সবার নাম বলতে পারছি না, সবাইকেই যারা মিউজিকে ছিল, মন্দিরা, হারমোনিয়াম, বাঁশি টাশি, যারা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। ঈদ মুবারক, এবং সবাই ভালো থাকবেন। আপনাদের নিয়ে আমাদের এরকম একটি ঈদের আয়োজন, সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে যারা মমতাজকে ভালোবাসেন, গান ভালোবাসেন, এবং এই যে আমরা গানের দেশ, প্রাণের দেশ বলি, যাদের প্রাণে গান আছে,
যারা কোনো খারাপ কাজ করতে পারেন না, শুধুমাত্র গান শুনেন এই কারণেই, সেসব মানুষ, সকল মানুষকে নিয়ে আমাদের আজকের ঈদের এই আয়োজন। সকল আপনাদের প্রতি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা দর্শকদের, আমরা বরাবরের মতো, আমরা তো গানের এই অনুষ্ঠানের কোনো আলাদা কোনো বাজনা রাখি না। আমাদের মমতা জাপা যেহেতু আছেন, মমতা জাপা কী জানি বলেন, কী জানি করেন, সে কী জানি একটা কী জানি দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হবে। আমার আবার কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং বন্ধু মমতাজের প্রতি। আমি তো আগেই বলছি যে আমার আসলে এই প্রোগ্রামটায় ভীষণ ভালো লাগে, সে ভালো লাগার থেকেই আসলে আসি, আজকেও তার ব্যতিক্রম না, খুবই ভালো লাগছে। আশা করি দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে দেশে দেশের বাইরে আমাদের প্রোগ্রামটা দেখছিলেন, সবার কাছে একটু ভিন্ন রকম প্রোগ্রাম মনে হওয়ার কথা, একটু ভালো লাগলেও আমাদের এই আয়োজনটা একটা সার্থকতা আসবে। তো আমি ধন্যবাদ সবাইকে জানিয়ে, ঈদ মোবারক আবারও জানিয়ে আমি শেষ করব। বাঁধিলাম পিরিতের ঘর একটা ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরে চাল ও মনরে, সুখে তেরব চিরকাল, সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে, সাধের পীড়িতের ঘর হয় না যেন নর বর, তাই প্রেমের লাগাইলাম গজাল ও মনরে, সুখে তেরব চিরকাল ও মনরে, সুখে তেরব চিরকাল, বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরে চাল ও মনরে, সুখে তেরব চিরকাল ও মনরে, সুখে তেরব চিরকাল।